कम क्लास है। আসলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কেমিস্ট্রি। এই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমরা এর আগে অ্যাসাইনমেন্ট মূলত কিভাবে লিখতে হয়, ইন জেনারেল কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এখন আমরা আজকে আলোচনা করব অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট লেখন নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমাদের যে বিষয়গুলো আছে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা আজকে একটা সেশনে শেষ করে দেব দ্রুত। তোমরা আনমিউট করে রাখো, প্রশ্ন থাকলে শেষে করবা। তো আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেটা সেটার শিরোনাম এখানে দেখো, অ্যাসাইনমেন্ট আমরা দেখছিলাম দ্বিতীয় কলামে যেটা থাকে এটি শিরোনাম। এখানে শিরোনাম হবে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। গ্যাসের ধর্ম ও আদর্শ ও বাস্তব গ্যাস, এই যে এটা হবে শিরোনাম। আর অ্যাসাইনমেন্ট নাম্বার টু, এটা জানা আছে সবার, 2 নম্বর অ্যাসাইনমেন্ট, তার শিরোনাম হবে গ্যাসের ধর্ম, আদর্শ এবং বাস্তব গ্যাস। তো এই শিরোনামের আমাদের অ্যাসাইনমেন্টটায় আমরা এখন কভার পেজে কি লিখবো সেটা আমরা সবাই জানি। তো আমরা ভেতরে চলে যাচ্ছি, ভেতরে গিয়ে আমরা যখন লেখা শুরু করব সেখানেও আমরা এই শিরোনামটা আবারও লিখতে পারি সবার উপরে, যে অ্যাসাইনমেন্ট 2, মানে মার্জিনের উপরে, উপরের মার্জিনটার উপরে অ্যাসাইনমেন্ট 2, গ্যাসের ধর্ম বাস্তব এবং আদর্শ এবং বাস্তব গ্যাস। এটা লেখার পরে আমরা যেটা লিখবো সেটা হলো এই যে নির্দেশনা, এই যে নির্দেশনা যেটা আছে এখানে এই কলামে যে কথাগুলো আছে, অর্থাৎ ক নাম্বার প্রশ্নের অ্যান্সার যখন আমরা লিখতে শুরু করব তখন আমরা এটা লিখবো। এটা কি লেখা আছে এখানে? এখানে আসছে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন, এটা হবে আমাদের ক নাম্বার পয়েন্টের শিরোনাম। অর্থাৎ ক নাম্বার অ্যান্সারটা যখন আমরা লিখতে শুরু করব তার শিরোনাম দেবো এটা। এটা লিখে আমরা আন্ডারলাইন করে লেখা শুরু করব ক এর অ্যান্সার। ক এর অ্যান্সার লিখতে গিয়ে আমাদের দেখতে হবে এখানে কি চাচ্ছে, কার জন্য মাইক্রোফোন অন করা, মাইক্রোফোনটা অফ করে দাও, মিউট করে দাও। সাধনা মাইক্রোফোনটা অফ কর। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা ক নাম্বার পয়েন্টে লিখলাম যে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন। লেখার পরে আমাদের এই যে নির্দেশনা এখানে যেটা আছে, নির্দেশক, এই নির্দেশকটা এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে যে বিষয়টা যাচ্ছে এই বিষয়টাই আমাদেরকে প্রশ্নের উত্তরে নিয়ে আসতে হবে এইটা। তো এখানে কি যাচ্ছে, যে এখানে বলছে চার্লসের সূত্র থেকে, দেখতে একটু সমস্যা হচ্ছে, এখানে বলছে যে চার্লসের সূত্র থেকে এটাকে শূন্য, পরম শূন্য তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রায় স্কেল ব্যাখ্যা। অর্থাৎ চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রার স্কেল ব্যাখ্যা করতে হবে, এটাই হলো আমাদের ক নাম্বার প্রশ্নটার মূল বিষয়বস্তু। তো আমাদেরকে মাথা রাখতে হবে এখন এইটা। তো এখানে আমরা যখনই যাব চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম শূন্য তাপমাত্রা স্কেল, তো আমরা প্রথমে পরম শূন্য তাপমাত্রাটা যখন আসতে যাব তখন শুরুতে আমাদের চার্লসের সূত্রটা ব্যাখ্যা করতে হবে। চার্লসের সূত্রের বিবৃতি অবশ্যই লাগবে। তারপরে পরম শূন্য তাপমাত্রা কিভাবে এই সূত্র থেকে আসবে সেটা আমরা নিয়ে এসে সেটার ব্যাখ্যা দেবো। তো চার্লসের সূত্রের দুটা বিবৃতি আছে তোমরা জানো। একটা বিবৃতি আমরা যেটা বলি যে নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই সূত্রটা যেটা আমরা ছোট সূত্রটা ব্যবহার করি, আসলে এই সূত্র দিয়ে এখানে কাজ হবে না,
এখানে যে সূত্রটা আনতে হবে সেটা হলো যে ওই যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে নির্দিষ্ট তাপমাত্রা কি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে বা বৃদ্ধি করলে আয়তন তার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 273 ভাগের এক ভাগ হারে হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়। এই যে বিষয়টা এই সূত্রটা নিয়ে আসতে হবে এখানে শুরুতেই তোমাকে, এই সূত্রটা দিয়ে তোমাকে স্টার্ট করতে হবে। অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে অথবা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন 273 ভাগের এক ভাগ হারে হ্রাস পায় বা বৃদ্ধি পায় যে সূত্রটা আছে এটা কিন্তু আসলে চার্লসের সূত্রের মূল সূত্রটা এটা। এই সূত্রটাই তোমাকে লিখতে হবে এবং এখান থেকে তোমাকে স্টার্ট করে ব্যাখ্যা করে পরম শূন্য তাপমাত্রায় আসতে হবে। পরম শূন্য তাপমাত্রা আমরা এখান থেকে দেখাবো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন আমরা ভি জিরো ধরবো, ভি নট বা ভি জিরো যেটাই বলো এটা ধরবো। তারপরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কি হবে তাপমাত্রা, হ্যাঁ কতটুকু আয়তন কতটুকু হবে তাপমাত্রা, 2 ডিগ্রি বাড়ালে কতটুকু হবে, এইভাবে হ্রাস করলে কি হবে করে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে আমরা দেখবো যে আয়তনটা শূন্য হয় এবং এই তাপমাত্রাটাকে আমরা কি বলছি পরম শূন্য তাপমাত্রা বলছি এটাকে। তো এটা ব্যাখ্যা করে দেওয়ার পরে তারপর পরম তাপমাত্রা স্কেলটাও এটা ব্যাখ্যা করা হবে এবং যেটা তোমরা পড়ছো বইয়ে সবাই পড়ছো এটা নিয়ে আর আমার বেশি কথা বলার দরকার নেই। পরম তাপমাত্রা স্কেল ওই যে পরম শূন্য তাপমাত্রাকে জিরো ধরে বিজ্ঞানী লর্ড কেলভিন যে স্কেল প্রতিষ্ঠা করেন পরম তাপমাত্রা স্কেল, তারপরে এটাকে ওই যে জিরোকে ধরবা -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে ধরবা জিরো ধরে এখান থেকে ওই যে প্রতিটা কেলভিন ইকুয়াল টু দেখাবা, এটা দেখায় যে তাপমাত্রার ব্যাখ্যা করে দিবা, স্কেলটা দিলেই তোমার প্রশ্নের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এটা গেল প্রথমটা। এরপরে দ্বিতীয়টা যেটা আসছে, দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের এখানে বলছে কি দ্বিতীয় খ, যেটা খ বলা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ। এই যে খ নম্বরে আমরা পয়েন্ট যেটা লিখবো পয়েন্টটা লিখবো এটা সেটা হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ ব্যাখ্যা ও এটা গ্যাসের গতিশক্তি নির্ণয়, এটা হলো আমাদের খ নম্বর পয়েন্টের শিরোনাম হবে। তো এটা শিরোনাম লেখার পরে আমরা যে বিষয়গুলো এখানে ভেতরে আমরা উত্তরের মধ্যে নিয়ে আসব সেটা হলো এই যে এটা, অর্থাৎ পরের কলামে খ নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে এটা আমরা নিয়ে আসবো অ্যান্সারের মধ্যে। এবং এখানে বলা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলো ব্যাখ্যা করতে হবে। স্বীকার্য গুলো তোমরা জানো 6-7টা স্বীকার্য আছে, 7-8টা স্বীকার্য আছে, তার মধ্যে আমি বলছিলাম কয়েকটা স্বীকার্য খুব ইম্পর্টেন্ট, ওই কয়েকটার জন্য বাদ না যায় কোনো ক্রমেই, সবকটা স্বীকার্য তোমরা ব্যাখ্যা করবা। তবে হুবহু বইয়ের ভাষায় না, একটু তোমাদের মতো করে করার চেষ্টা করবা, বেশি করে ভূমিকাটা তোমাদের মতো করে নিয়ে আসার চেষ্টা করবা। তারপরে স্বীকার্য গুলো তো আর পরিবর্তন করার তেমন কিছু থাকে না, কিন্তু ভূমিকাটাই তোমাদের বিষয়, তোমাদের সৃজনশীলতা কিন্তু কাউন্ট করা হবে ভূমিকা এবং উপসংহারে, তুমি কিভাবে প্রশ্নটা শুরু করছো কিভাবে শেষ করছো এবং মাঝখানে তুমি হুবহু বই লিখছো কিনা, একটু তোমার মতো করে তুমি চেঞ্জ করতে পারছো কিনা, এই বিষয়গুলো কিন্তু বেশি গুরুত্ব দেখার। তো যাই হোক, এখানে তুমি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলো দিবা, দেওয়ার পরে যেটা আসছে গ্যাসের গতিশক্তি নির্ণয়, এখানে কিন্তু ভিতরে বলছে যেটা যে একটা অণু, এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস মনে হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো এখানে তাপমাত্রা দেয়া আছে কিনা দেখো, এসটিপিতে বলছে এসটিপিতে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি চাচ্ছে। তো এই গতিশক্তি বের করার জন্য আমরা যে সূত্রটা জানি এক মোল গ্যাসের গতিশক্তির জন্য ওই যে ই ইকুয়াল টু কি 3RT/2 যে সূত্র আছে সেখান থেকে এক মোল গ্যাসের গতিশক্তিকে এন এ বা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলেই আমাদের চলে আসবে। অর্থাৎ সূত্রটা সরাসরি আমরা যেটা লিখবো ই ইকুয়াল টু 3RT/2 এন এ, যেখানে এন এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হলো তাপমাত্রা, এখানে এসটিপিতে যে তাপমাত্রা টেম্পারেচার কত, এসটিপি যেহেতু 273 ডিগ্রি 273 কেলভিন বসাতে হবে, বসায় আমরা গতিশক্তি নির্ণয় করতে পারবো। এই হলো এটার অ্যান্সার তাহলে চলে আসবে এবং শেষে তুমি কনক্লুশনে চলে যাবো। এরপরে আসছি আমরা গ নাম্বার প্রশ্ন। গ নাম্বারটা যেটা আমরা যখন শিরোনাম লিখবো তখন আসতেছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ, এটা হলো আমাদের গ নাম্বার প্রশ্নের শিরোনাম হবে।
এটা লিখে আমরা আন্ডারলাইন করে গয়ের অ্যান্সার লিখতে যাব যখন, তখন আমাদের এই বিষয়টা আসতে হবে, এই যে এখানে আমাদের এটা আনতে হবে আমাদের অ্যান্সারের মধ্যে। তো এখানে কিছু তথ্য দেয়া আছে, নির্দিষ্ট তাপমাত্রা চাপ এটা ওটা দেয়া আছে। এখানে কি মোল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে, এটা তোমরা যথাযথ এটা যখন তুমি করতে যাবা উপযুক্ত সূত্রটা বসায় দিবা, বসায় দিয়ে তুমি অঙ্ক করার মতো করে করবা, করে তারপরে তুমি শেষে কি করবা অ্যান্সার কি আসে সেই অ্যান্সারটা বের করে দেখাবা। এখানে বলার কিছু নাই, এটা অঙ্ক করবা, এই অঙ্কটা তোমরা নিজেরাই করে নেবা আর কি। অঙ্কটা করতে গিয়ে সমস্যা হতে পারে, যদি সমস্যা হয় তোমরা পরে জানাবা আর কি, দেখে দেখ সমস্যা সমাধান করা যায় কিভাবে, দেখে দেবে চেষ্টা করবো। তার আগে আমার মনে হয় অঙ্কটা পারবা, তোমরা সবাই পারার কথা। তো যাই হোক এটা করবা, এটা হয়ে গেলে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ হয়ে গেল। এরপরে আমরা ঘ নম্বরে যখন আসবো, ঘ নম্বর প্রশ্নটা আসছে, আমাদের শিরোনামটা হবে এটা। এখানে শিরোনামে কি বলা হচ্ছে, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের, হ্যাঁ আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা। তার মানে এখানে আদর্শ গ্যাসের ব্যাখ্যা, বাস্তব গ্যাসের ব্যাখ্যা এবং মোলার গ্যাস ধ্রুবকের ব্যাখ্যা, এই বিষয়গুলো আসবে আমাদের শিরোনাম। তো আমরা ভিতরে যে জিনিসগুলোকে হাইলাইট করব উত্তরের সময় সেটা হলো এই চ্যাপ্টার থেকে। এখানে বলছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ উল্লেখ এবং মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। তাহলে এখানে দেখো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। তো আদর্শ গ্যাস কাকে বলে তার সংজ্ঞা এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবা। এরপরে বাস্তব গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ সুন্দর করে উল্লেখ করবা। এরপরে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। এই মোলার গ্যাস ধ্রুবকের মান তোমরা জানো, তিনটা এককে মোলার গ্যাস ধ্রুবকের মান আমরা নির্ণয় করে থাকি। একটা হলো এসআই একক, সিজিএস একক এবং লিটার বায়ুমণ্ডল একক। তো প্রথমেই তোমরা এসআই একক দিবা, তারপরে লিটার বায়ুমণ্ডল একক, শেষে সিজিএস একক, তিনটা একক দিবা। যদি কেউ তিনটা নাও দাও দুটা দিলেই এনাফ, কেননা এখানে টোটালি চার মার্কস, উপরে গ্যাসের বৈশিষ্ট্যগুলো আছে, ওখানে ধরে নেবো আমরা দুই মার্কস, মানের এখানে দুই মার্কস, তো দুটা পদ্ধতি দিলেই এনাফ। হ্যাঁ তো তোমরা যদি পারো দুটা দিবা বা তিনটা দিবা অসুবিধা নেই, এইভাবে দিলে তোমাদের কি হবে তাহলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই রুব্রিক্স নিয়ে নতুন করে বলার মনে হয় কিছু নাই, তোমরা যেভাবে উত্তর লিখবা সেভাবে আমরা কাউকে চার দেব, কাউকে তিন দেব, কাউকে দুই দেব, কাউকে এক দেব, এইভাবে প্রতিটা অংশে আমরা এইভাবে মার্কিং করব। এই ছিল আমাদের দুই নম্বর অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কথা। তো এখন তোমরা যদি কেউ কিছু বলতে চাও, আরো কোনো যদি এরপরেও প্রশ্ন থাকে, তোমরা তোমাদের যেটা মাইক্রোফোন গুলো আছে মাইক্রোফোন গুলো আনমিউট করে প্রশ্ন করতে পারো, দেখি আমি যথাসম্ভব উত্তর করার চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম। স্যার বলো, শুনছি। স্যার আমরা কি কালার পেন, কালার পেন বলতে ওই যে তুমি যখন শিরোনামগুলো লিখবা বা কোথাও আন্ডারলাইন করার প্রয়োজন হয় সেই জায়গাগুলো তুমি কালার পেন ইউজ করতে পারো। মানে তুমি পরীক্ষার খাতায় যেভাবে ইউজ করো, সোজা কথা পরীক্ষার খাতায় যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করতে পারবা, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রশ্ন? নতুন যে কালার পেন ইউজ করা যাবে না, বললাম তো কালার পেন ইউজ করতে পারবা, শর্ত হলো পরীক্ষার খাতায় তুমি কিভাবে লেখো, কালার পেন দিয়ে কি লেখো সবগুলা? নিশ্চয়ই লেখো না তুমি মাঝে মাঝে কালার পেন দিয়ে? না স্যার, আন্ডারলাইন। জি স্যার, শুধু আন্ডারলাইন করি। হ্যাঁ আন্ডারলাইন করা বা ছোটখাটো দুই একটা শব্দগুলো না লেখাই ভালো, কালার পেন দিয়ে আন্ডারলাইন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে আমাদের যে কভার পেজটা আছে না, ওখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি আমরা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক যে শিরোনামটা আছে, যেমন মানে অ্যাসাইনমেন্ট 2 পরিবেশ রসায়ন, এইটা কি আমরা লিখবো?
অ্যাসাইনমেন্টের শিরোনামটা এর আগে অ্যাসাইনমেন্ট এই যে এটা অ্যাসাইনমেন্ট শিরোনাম দুই আছে না এই যে এখানে অ্যাসাইনমেন্ট শিরোনাম অ্যাসাইনমেন্ট নাম্বার লিখবা দুই আর শিরোনাম হবে এই যে দুই নাম্বার কলামে যেটা আছে এটা হবে শিরোনাম এই যে এটা এটা হবে শিরোনাম দেখতেছো স্ক্রিনে কিন্তু ওটা ওটা আমরা খাতায় লিখবো না আচ্ছা ওটা কি কভার পেজেই লিখবো কভার পেজে তো মাস্ট লিখতেই হবে কভার পেজে এই শিরোনাম না লিখলে হবেই না কভার পেজে তো নির্দিষ্ট জায়গাই আছে বলা আছে ওখানে অ্যাসাইনমেন্ট নম্বর এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম দেয়া আছে না একটা জায়গা জি স্যার আমরা তো ফার্স্টে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্টে শুধু ওই যে অধ্যায় ভিত্তিক নামটা শুধু দিছিলাম পরিবেশ রসায়ন যেমন অধ্যায় ভিত্তিক নাম মানে কিন্তু অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা এই যে দুই এর নিচে যেটা লেখা আছে এটা এটা লিখছো হ্যাঁ এইটা দিছিলাম ফার্স্ট অ্যাসাইনমেন্ট এই যে দুই এর নিচে যেটা লেখা আছে এটা হ্যাঁ মানে কভার পেজে দিছি না না এটা তো অধ্যায়ের হ্যাঁ এটা কভার পেজে দিছিলাম আর না কভার পেজেই তোমার এটা এমনি থাকবে হচ্ছে পেজের মধ্যে আচ্ছা হোক সমস্যা নাই ওটা আমরা দেখবো ওটা অসুবিধা হবে না আমরা ঠিক করে নেবো তবে ওই বেশি ঠিক করা যাবে না আচ্ছা আমার কথা আবার শোনো মনোযোগ দিয়ে শোনো আমি যেটা বলছি আমি ক্লিয়ার করে দিই আবার শোনো অ্যাসাইনমেন্ট নম্বর হবে দুই আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে এই যে দুই এর ডান পাশের কলামে অর্থাৎ তৃতীয় কলামে যে কথাটা লেখা আছে এটা সব সময় এটা হবে অ্যাসাইনমেন্ট শিরোনাম প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা হবে অ্যাসাইনমেন্ট শিরোনামটা এটা লিখবে এটা তোমরা কভার পেজের উপরে লিখবে অ্যাসাইনমেন্ট শিরোনাম এবং ভিতরেও তুমি যখন লেখা শুরু করবা শুরুতেই এইটা লিখে দেবা যে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই শিরোনাম হলো এটা লিখে তারপরে তুমি ক খ গ ঘ এ ক দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু করবে এর বাইরে আর কেউ কিছু বলবা স্যার আমাদের অনেকেই তো আগে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে তারপরে তো শিরোনামটা চেঞ্জ করে দিছে এখন যারা আগে আমাদের তাদের কি কোনো সমস্যা হবে শিরোনাম চেঞ্জ করছে বলতে ফিজিক্স অ্যাসাইনমেন্টের নাম তো ফিজিক্সে স্যার ফিজিক্স অ্যাসাইনমেন্ট ম্যাথ অ্যাসাইনমেন্ট খবর আমি জানি না আমি কেমিস্ট্রির কথা বলতে পারবো ফিজিক্সের কথা বা অন্য কোনো সাবজেক্টের কথা বলতে পারবো না সেটা সংশ্লিষ্ট স্যারকে তুমি জিজ্ঞেস করে নিও কেমিস্ট্রি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর কোনো কোশ্চেন নাই স্যার আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা শেষ করতে পারি নাকি এই যে দেখো এখানে এই যে কভার পেজটা এই কভার পেজটা তোমাদের যেটা সংশয় সেটা হলো এই যে এখানে লেখা আছে এই যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে এগুলো সব ইংরেজিতে বারবার বলা আছে ইংরেজিতে এই যে এখানে লিখবা দুই এখানে লিখবা তুমি দুই শিরোনাম এখানে লিখবা দুই দুই লিখবা এখানে আর এই অ্যাসাইনমেন্টের সরি এখানে অ্যাসাইনমেন্টের নম্বর দুই লিখলাম আর এই অ্যাসাইনমেন্টের শিরোনাম এই যে এখানে লিখে এখানে এসে লিখবা যেমন দুই নম্বর অ্যাসাইনমেন্টটা কিসের দুই নম্বর অ্যাসাইনমেন্টটা আমরা কিসের দেখলাম আমাদের অ্যাসাইনমেন্টটা হলো দুই নম্বরটা হলো এই যে এখানে কি লেখা আছে গ্যাসের ধর্ম এবং আদর্শ বাস্তব গ্যাস তাহলে তুমি এখানে এসে লিখবা গ্যাসের ধর্ম এখানে লিখবা গ্যাসের ধর্ম বানান করে লিখবা হ্যাঁ গ্যাসের ধর্ম এটা হচ্ছে না লেখা আসছে না যাই হোক এটা এটা লিখবা তুমি এখানে গ্যাসের এখানে লিখবা বানান করে যে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস এখানে লিখবা বুঝতে পারছো এই হলো কাজ জি স্যার তাহলে আমরা মোটামুটি ভাবে এই দ্বিতীয় ইয়াতে জানলাম তারপরে লেখো তোমরা লিখতে শুরু করো লিখতে গিয়ে ভিতরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা তাহলে প্রয়োজনে আমি আরেকটা ছোট মিটিং করে সেটা আগে জানাই দেবো স্পেসিফিক তাহলে আমি সেভাবে ঠিক আছে ধন্যবাদ স্যার এখানে তো একজন নাই মানে কয়ের অ্যান্সার এভাবে লিখবো ক নং কোশ্চেন মানে প্রশ্নের উত্তর দিয়ে কি শুরু করে দিব ক নাম্বার বললাম ক নাম্বার যখন তুমি লিখবা ক নাম্বার লিখে এই যে এখানে লিখবা ক নাম্বারের উত্তর না তুমি এখানে অ্যাসাইনমেন্ট লিখতেছো প্রশ্নের উত্তর না তোমারটা হলো অ্যাসাইনমেন্ট মানে ক নাম্বার দিয়ে এখানে শিরোনাম দিবে এটা
তুমি লেখা শুরু করবা যখন